নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে বি গ্রুপের রক্ত যাদের রয়েছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয় হ্যাঁ দর্শক বন্ধু বি গ্রুপের যাদের রক্ত রয়েছে আজকে আমরা দেখিনি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হয়ে থাকে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে রক্তের গ্রুপ দেখে কোনো মানুষের চরিত্র কি জানা সম্ভব হ্যাঁ দর্শক বন্ধু জানা সম্ভব দেখুন যাদের বি গ্রুপের রক্ত রয়েছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমি একে একে জানাই এবং আপনারা দেখুন আমার এই প্রেডিকশান কতটা ঠিক হয় এবং আপনাদের কার কার কোন কোন গ্রুপের রক্ত রয়েছে তা কিন্তু কমেন্ট করে আমাকে জানান আসুন এবার আমি মেন বিষয়ে ফিরে আসি বি গ্রুপের যাদের রক্ত রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা সাধারণত খুব কঠোর মানসিকতার হয়ে থাকে এরা জেদি ও একগুয়ে প্রকৃতির হয়ে থাকে এরা এক কাতার মানুষ হয়ে থাকে যদি কাউকে কোনো কথা দেয় তবে সেই কথা রাখার তারা যথাসাধ্য চেষ্টা করে এরা নিজের কাজ স্বাধীনভাবে করতে ভালোবাসে ফলে ব্যবসা হচ্ছে এদের পছন্দের পেশা এরা খুব বুদ্ধিমান প্রকৃতির হয়ে থাকে কাজেই সহজেই যে কোনো কাজ এরা বুঝে নিতে পারে এবং বুদ্ধি দিয়ে অর্থাৎ বুদ্ধিকে কাজে লাগিয়ে এরা অনেক উঁচুতে পৌঁছে যেতে পারে বি গ্রুপের যাদের রক্ত রয়েছে তারা দায়িত্ববোধের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকে তারা নিজেদের স্বার্থটা একটু বেশি বুঝে যারা বি গ্রুপের রক্ত রয়েছে তাদের মধ্যে ক্রিয়েটিভ কর্ম করতে দেখতে পাওয়া যায় অর্থাৎ এরা হাতের কাজ বা যে কোনো সৃজনাত্মক কাজের প্রতি এদের মন সবসময় টানে এরা কিছুটা উদারতা প্রকৃতির হয়ে থাকে এই উদারতা গুণ তাদের চরিত্রের একটি বিশেষ দিক এদের মধ্যে শিকারী মনোভাবের প্রবণতা দেখতে পাওয়া যায় এদের মধ্যে ইমোশন সেন্টিমেন্ট এবং আবেগ প্রচুর মাত্রায় থাকে এই আবেগের জন্য এরা অনেক জায়গায় অনেক কাজ করতে গিয়েও করতে পারে না এদের যদি কেউ মানসম্মান নিয়ে টানাটানি করে তবে কিন্তু এরা প্রচণ্ড রেগে যায় এবং তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য সবসময় সুযোগের অপেক্ষা করে থাকে এই গ্রুপের রক্তে শুধুমাত্র বি অ্যান্টিজেন এবং এ অ্যান্টিবডি রয়েছে তাই এরা এবি গ্রুপকে রক্ত দিতে পারে এরা যদি আবেগপ্রবণ মনকে ত্যাগ করতে পারে এবং অসম্ভব জেদকে যদি ত্যাগ করতে পারে তবে কিন্তু এরা খুব সহজে জীবনে এগিয়ে যেতে পারে চাকরি ব্যবসা এদের জীবনে দুটোই হয় তবে চাকরির থেকে ব্যবসার দিকে এদের মনোযোগ থাকে সব থেকে বেশি এরা জীবনে যথেষ্ট উন্নতি করে থাকে ধন্যবাদ